يأتي ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا. Sadaqta ya Rabbana. Akhe ye din pocharer kaje nijeke diyeso biliye taifer kaferera chinlo nae alo doshto seleder piso dilo leliye pathore raghate খাতো বিখাত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ আপনি আমাদের বড় একটা কথা বললেন যদি কিছু হয় আপনি ছোট হিসাবে স্নেহ ভালোবাসা দিয়ে সংশোধন করে দেবেন আপনি এমন কথা বলছেন যেন আপনার সাথে মারামারি করা লাগে এইজন্য এই মানুষ যদি চারবারও কোরআন খতম করে কিন্তু নবীর উম্মত হতে পারে না যারা অন্তত ছোটদেরকে তার নিচে যারা আছে তাদেরকে স্নেহ মমতা ভালোবাসা দিতে পারে না এটা যত দূর যায় আপনি মিলাবেন আলামি ওয়াক্তির কাবীরনা যারা বড়দেরকে শ্রদ্ধা করে না সম্মান দেয় না বড় কারা বয়সে যারা বড় নাকি জবাব তো ভালোভাবে হচ্ছে না বয়সে যদি বড় হয় তাহলে আবু জেহেল কিন্তু আমার বয়সে বড় ওরে শ্রদ্ধা করা লাগবে না আমি কাবা শরীফ তাওয়াফ করার পর উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ দেখি আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই আমি এতক্ষণ তো ভালোই ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে কারণ কি পুলিশ আমার দিকে তাকিয়ে বলছে ইয়া হাজিউল হজ্জা তাই না বিলা দোকা ও হাজি দেশ কোথায় যে তো বিন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে হাজি এটা কোন জায়গা আপনি জানেন না না তো আবু জাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছে মানে ওর ভাষা দিয়ে বলছে তাড়াতাড়ি যা পায়খানা করে দেখি পেটের ব্যথা ভালো হয়ে গেছে মানে আল্লাহ বোঝাতে চাচ্ছে আমির হামজা এই যে 3.5 লাখ টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে ওই কাজ না করে চলে যাবা তাড়াতাড়ি করো ওকে সম্মান শ্রদ্ধা মানুষ দেখাচ্ছে তামাম দুনিয়ায় এইভাবে ওর বাড়ি পর্যন্ত এখন ইন্টারন্যাশনাল পায়খানা শুধু পায়খানা না শুধু এলাকার মানুষ টয়লেট করে না সারা দুনিয়ার যত মানুষ যায় হজে যদি যেতে অন্তত কাবা শরীফ তাওয়াফ করবে কি না করবে ওটা ওর মনে নেই ওর চিন্তা থাকে যে আমি ওর বাড়ি যাই এই কাজ করব এত ঘৃণিত বানিয়েছে একটাই কারণ ছিল ও কোরআনের বিরুদ্ধে ছিল কিসের বিরুদ্ধে ছিল দ্বিতীয় নম্বর কোরআন যার উপরে নাসিল হয়েছে তার বিরুদ্ধে ছিল তার নাম কি কথার অর্থ বোঝার চেষ্টা করেন এক নম্বরে সে কোরআন বিরোধী দুই নম্বরে যার উপরে কোরআন নাসিল হচ্ছে তার বিরোধী আজ হয়তো কোরআন যার উপরে নাসিল হয়েছে তিনি নেই কিন্তু তার ওয়ারিসরা নায়েবে রসুল যাদেরকে বলা হয় নবীদের স্থলাভিষিক্ত নবীর উত্তরাধিকারী রোহানি সন্তান আলেমরা কথা বুঝতেছেন নবীজির কথার উপরে কথা বললে যেমন আমল নষ্ট হয়ে যায় সত্যি যদি কোনো আলেমের কণ্ঠের উপরে কেউ কণ্ঠ দিয়ে কথা বলে ওর আমল আল্লাহ নষ্ট করে দেয় কখন নষ্ট হয় সে টেরও পায় না আং তাহাবাত আমালুকুম ও আং তুমলা তাশরুন কখন যে তোর আমল নষ্ট হবে তোর হজ যাকাত নামাজ রোজা হইছে আর খতম কোরআন তুই টেরও পাবি না কে বলছেন সারা হুজরতের ভেতরে নাকি আয়াত আমি মানালাম বিশ্বনবী কিন্তু এখন নেই নবীর ওয়ারিসরা আছে যে আল্লাহ কোরআন নাজিল করবেন সে কোরআনে কারিম তো আমাদের সামনে এখন আছে সুতরাং বিশ্বে আজ শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে যারা কোরআন বিরোধী
যারা রাসূল বিরোধী নায়েবে রাসূলদের বিরোধী আছেন আপনি তো আর আবু জেহেলের মতো এত বড় ক্ষমতার অধিকারী এখনো হননি এই বাংলাদেশ তার 14টা সূরা দিলে যত বড় হয় সৌদি আরব একাই অত বড় এত বড় দেশ তার দায়িত্বে ছিল এই লোকটা কোরআনের এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি তার বাড়ি পর্যন্ত আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে আপনার বাড়ি আপনার বংশ কি করবে ওটা আল্লাহ জানে আমি হয়তো আর নিচে নামতে পারলাম না আর পৃথিবীতে যারা কোরআনের পক্ষে অবস্থান নেয় তাদের ভাগ্য পরিবর্তন করতে আল্লাহ সময় নেয় না তোহা মাংসালনা আলাইকাল কোরআন লিতাশকা আজকে যে সূরা থেকে আমরা আলোচনা করব এর প্রথমে আল্লাহ জানিয়েছেন হে নবী এই কোরআন আপনাকে আমি এইজন্য দেইনি যে আপনি না খেয়ে থাকবেন আপনি মার খাবেন লিতাশকার জন্য না আপনাকে কোরআন দিয়েছি উপরে ওঠার জন্য আপনি যেখানে আছেন এই জায়গা না লাতারকাবুন না তাবাকান আন তাবাক এক স্থানে থাকলে আপনাকে হবে না ওখান থেকে উপরে ওঠা লাগবে এর বাস্তব প্রমাণ সাংবাদিক মুনতাসির জায়দি বুশকে জুতা মেরেছিল চিন্তা করলাম এত বড় প্রেসিডেন্টকে জুতা মেরেছে এর মনে হয় ফাঁসি হয়ে যাবে কিন্তু ফাঁসি না মাত্র এক বছর জেল হয়েছিল আর এক বছর যদি জেল হয় কয় মাস থাকা লাগে আপনাদের তো জেল জরিমানার সাথে কোনো সম্পর্ক নেই ওখানে যাব আমি জেলে যাবে কে এই আমরা যাব না যত ঝামেলা সব তো আমরা এজন্য বসে হয় হাত ভেঙে দেব না জেলে দেব প্রথম কথাই তার এইটা হয় হাত ভেঙে দেব না জেলে দেব তাহলে এক বছর যদি জেলে দেয় কয়দিন থাকা লাগে নয় মাস পরে বের হয়ে বলছে ভাই আমার সে জুতা কো সাংবাদিকরা বলছে আপনি তো আশ্চর্য মানুষ এই জুতার কারণে এক বছর জেলে ছিলেন আবার জুতা চান বলছে না ওই জুতার কারণে আজ আমি পরিচিত এই জুতা দিয়ে আমি বিশ্ববিখ্যাত শয়তান সর্বশ্রেষ্ঠ বেয়াদব এই বসকে আমি আঘাত করেছিলাম এই কারণেই জুতা আমাকে তামাম দুনিয়ায় পরিচিত করে দিয়েছে ওই জুতা আমার দরকার সাংবাদিকরা বলছে ভাই আপনি জেলখানায় যাওয়ার পরে জুতা আমরা নিলামে তুলেছিলাম এত জড়া দামে বিক্রি হয়েছে আপনার 14 বংশ বসে বসে খাবে টাকা ফোরাবেন কি বুঝলেন এখান থেকে কোরআনের বিপক্ষে থাকলে যত বড় বাদশাহ হোক বাড়ি পর্যন্ত আল্লাহ পায়খানা বানিয়ে দিতে পারে আর পক্ষে থাকলে দিন বেশি আল্লাহ নেয় না কিছুদিনের ভেতরে কপাল ভালো করে দিতে পারে তার প্রমাণ আমরা বললাম সম্মানিত ভাইরা এই জন্য বড় যারা আমরা বড়কে অনেকে বুঝি না বড় হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে বড় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভেতরে সবচাইতে বড় সবচাইতে সম্মানিত আমি আল্লাহর কাছে যাদের ভেতরে আল্লাহর ভয় বেশি এই লোকটা এখন আল্লাহকে ভয় বেশি করে কে ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত বান্দা বান্দি আছে এর ভেতরে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা কারা এখন আলেম কারা নামের আগে মাওলানা মুফতি লেখা আছে এগুলো আলেম বলেন না কেন আলেম আবার তিন প্রকার ওলামায়ে দাওলা রাষ্ট্রীয় আলেম রাষ্ট্রের বিভিন্ন বৈধ অবৈধ কাজকে জায়েজ করার জন্য রাষ্ট্র কিছু মানুষকে আলেমের নাম দিয়ে টাকা পয়সা দিয়ে পালে এটা এখনো বাংলাদেশে শুরু হয়নি নাম ধরা লাগবে এটা ওলামায়ে দাওলা এ দুনিয়া আখেরাতে কিয়ামত পর্যন্ত এদের পক্ষে বিপক্ষে আল্লাহর সব সময় বর্জন এতে বরদোয়া হচ্ছে এর প্রমাণ সূরা বাকারার 159 নম্বর আয়াত 174 নম্বর আয়াত এই দুইটা আয়াতে আছে যারা কোরআন জানার পরে গোপন করে রাখে এদের প্রতি আল্লাহ নিজে বরদোয়া দেয় লানত দেয় দুই নম্বরে ওলামায়ে উম্মত হচ্ছে তারা জাতির লোকেরা যেই দিকে যায় ও ওই দিকে রায় দেয় কোরআন হাদিস দিকে রায় দেয় না শুধু দেখে মানুষ কোন দিকে যাচ্ছে বাবা শাহজালাল সব হালাল এরকম আলেম দেশে আছে আমি নাম নিলে হয়তো আপনারা মন খারাপ করবেন তাই নিলাম না তিন নম্বরে ওলামায়ে মিল্লাত
ওলামায়ে মিল্লাত মানে ধর্মীয় আলেম, এ কারো দিকে না, কে খুশি হবে কে নারাজ হবে ওইটা না, ও তাকাবে আমার আল্লাহ রসুলের দিকে। এই আলেম কম না বেশি? তিন নাম্বার যেটা বলেছি ওলামায়ে মিল্লাত, ওলামায়ে মিল্লাত এই ধর্মীয় আলেম, এদেরকে আমরা হক্কানি আলেম বলে জানি। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে হক্কানি আলেম আমরা তাদের মনে করি যাদের খানকা আছে। না আপনি উল্টা পাল্টা বুঝবেন না, খানকা খারাপ না, ওগুলো না থাকলে ইসলাম এ পর্যন্ত আসতো না, কিন্তু ওর ব্যবহার এখন উল্টিয়ে গেছে। খানকা ভালো জিনিস কিন্তু ওর ব্যবহারটা এখন আর ওইভাবে চলে না। এ বাংলাদেশে যারা পুরাতন পীর সাহেব ছিল, আল্লাহর ওলি যারা বুজুর্গ যারা দাবি করতো, ওনাদের কাছে গেলে আগে তারা কোরআন দিত যে আল্লাহকে পাওয়ার জন্য এসেছেন, এই যে কোরআন শরীফ নেন, এর ভেতরে আল্লাহর পরিচয় আছে, আপনি পড়েন পেয়ে যাবেন। কিন্তু এখন তার সন্তানেরা এই মতের ওপরে এই পথের ওপরে এখন আর অনেকেই নেই। এখন ওদের কাছে গেলে ওরা জিকির দিয়ে দেয়, হু হু করবি যা, ওরা আর কোরআন শরীফ তুলিয়ে দেয় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য হাক্কানি ওলামা কারা, কোথায় পাওয়া যাবে তাদের? এই দেড় হাজার বছর আগে ঘোষণা আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন যারা, তারা লিখেছেন হাক্কানি আলেম যদি খুঁজতে চান তাহলে তিন জায়গায় খোঁজ করবেন, পেয়ে যাবেন। এক নাম্বারে মাটির নিচে, তার মানে কবরে। আপনি কবরে গিয়ে দেখবেন হাক্কানি আলেম পাবেন। দ্বিতীয় নম্বরে হাক্কানি আলেম যদি দেখতে চান তাহলে সালেমের জেলখানায় যান। শুধু বাংলাদেশ না, তামাম দুনিয়ায় সালেমের জেলখানা যেখানে, ওই জায়গায় গেলে আপনি হাক্কানি আলেম পাবেন। তার বাস্তব প্রমাণ ছিল হযরত আবু হানিফা, ইমাম আবু হানিফা মে মারা গেছে কোন জায়গায় বলেন না কেন? মানে হাক্কানি আলেম সন্দেহ আছে, ইমাম আহম্মদ ইবনে হাম্বল উনিও মারা গেছে জেলখানায়, তাও একদিন দুই দিন না, ৪২ দিন রিমান্ডে ছিল। ইমাম আহম্মদ ইবনে হাম্বল এলেমের জাহাজ ছিল, কত বড় আলেম আপনি আন্দাজও করতে পারবেন না। এরকম যতগুলো আলেমের নাম আমরা জানি, মুসাদ্দেদে আলফেসানি থেকে শুরু করি ইমাম বুখারি, প্রত্যেকটি আলেম কিন্তু অধিকাংশ জীবনের সময় কাটিয়েছে সালেমের জেলখানায়। তিন নাম্বারে কেউ যদি হক্কানি আলেম খুঁজতে চায় তাকে আল্লাহর নবী জানিয়েছেন সে যেন জিহাদের ময়দানে খোঁজ করে। আর পৃথিবীতে এখন জিহাদের সবচাইতে বড় ময়দান হচ্ছে জালেমের সামনে জুলুমের কথাগুলো তুলে ধরা, সবচাইতে বড় জিহাদ সেটা হচ্ছে আজকের এই তাফসির মাহফিলগুলো। জালেমদের যত টার্গেট যত বাধা সব এই তাফসির মাহফিলে। আমার এই বয়স পর্যন্ত, আমার ২৮ বছর বয়স, এই ২৮ বছর পর্যন্ত আমি কোনো দিন দেখা তো দূরের কথা শুনিওনি যে ওরস মাহফিলে ওরস মোবারকে বাধা হয়, ইসালে সাওয়াবে বাধা হয়, নওরোজ শরীফ হয়, খসরস শরীফ হয়, গোসল শরীফ হয়, কোনো বাধা নেই। আরও মানুষ টাকা পয়সা গরু ছাগল দিয়ে আসে। আমার এই ছোট জীবনে আমি যা দেখলাম, বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো, প্রায় ৩১টা দেশে আমার ভিসা লাগিয়েছে হাফিজ গ্রুপ, এতগুলো দেশ ঘুরে আমি যা পেয়েছি, অধিকাংশ দেশে শুধু বাধা তাফসির মাহফিলে। চিন্তা করলাম তাফসির মাহফিলে বাধা হয় কেন, অনুসন্ধান করে দেখি তাফসির শব্দের ভেতরে এটা লুকিয়ে আছে। তাফসির মানে উলঙ্গ করা, তাফসির মানে আবরণ দিয়ে ঢাকা আছে আবরণ খুলে ফেলা, তাফসির মানে যে ঢাকনা দিয়ে ঢাকা আছে কাপ্রিস এই ঢাকনাটা তুলে ফেলা, তাহলে বোঝা যাবে ওর ভেতরে কি আছে। আমি যদি মাওলানা আব্দুর রহিম আল বশরি ওনার বাড়িতে আজকে যাওয়ার কথা ছিল, যেতাম, ওনার একটা ছোট্ট মেয়ে দেখলাম, আমি যদি মেয়ে কি ছেলে না বুঝে ডাক দিতাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভেতর থেকে বাচ্চাটা বেরিয়ে বলছে আঙ্কেল আমার বাবা বাড়ি নেই, উনি ঢাকায় গেছে, আপনি কালকে আসেন, এত সুন্দর মোলায়েম কণ্ঠ নিয়ে আমারে ডাক দিল, ওটা কি ছেলে না মেয়ে আমি টের পেলাম না। এখন ওটা আব্বু বলবো না আম্মু বলবো, যদি বলতেই হয় নাম বললে তো বোঝা যাবে না, কারণ এমন এমন নাম এখন পাওয়া যায় ও ছেলের নাম ও মেয়ের নামও তাই।
যে মাহিয়া মাহি মাহি মেলক না অথবা মাহি বি চৌধুরী মেলক নাম তো মাহি একটা পুরুষের নাম একটা মেয়ে লোকের নাম নাম জিজ্ঞাসা করলে যদি বলে আঙ্কেল আমার নাম মাহি তো কি বুঝবো সইলে না মেয়ে ওটা আব্বু না আম্মুরে বোঝার জন্য ওর যে পোশাক আশাক পরানো আছে ওইটা খুলে ফেলা লাগবে কথা বলছে না কেন তাহলে বোঝা যাবে এটা আম্মু না আব্বু যা আবরণ দিয়ে ঢাকা ছিল আবরণ খুলে ফেললে যেমন বোঝা যায় এই পৃথিবীতে যারা শিরিক বেদাত জুলুম কুফুরের আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রমরমা ব্যবসা করে খাচ্ছে কোরআনের তাফসীর যদি করা হয় তাহলে ওই আবরণগুলো খুলে যায় তখন জাতি টের পায় যে এ পীরের নামে জাতির সর্বনাশ করছে এ নেতার নামে জাতির সর্বনাশ করছে এই জন্যই শুধু মাহফিলে বাধা তাফসীর মাহফিলে কিসে বলেন বলেন আপনি কোনদিন শুনেছেন বা দেখেছেন যে ওরস মোবারকে বাধা হয় ওরস শরীফে অথচ ওটা একদিন দুই দিন না ওটা প্রায় ১৯ দিন চলে এক কথা বলছেন কেন এমনকি ঢাকার রাজধানীতে ৬৩ দিন একাধারে চলছে ৬৩ দিন একাধারে চলছে কোনো বাধা নেই আরো যারা ওই সমস্ত আবরণ গুলো দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে জুলুমের শিরিকের কুফুরের বেদাতের তারা ওখানে আরো চালাচ্ছে টাকা পয়সা দিয়ে শত বাধা সবচাইতে বেশি মানুষ দেয় কিসে তাফসীর মাহফিলে কিসে আমি যে জায়গা থেকে পর্যন্ত এসেছিলাম এ পৃথিবীতে সবচাইতে হক্কানি আলেম আপনি যদি এখন খোঁজ করতে যান তাহলে দেখবেন জিহাদের ময়দানে আর জিহাদের এখন চলন্ত ময়দানগুলো এই ময়দান এখানে এসে টিকে থাকা এখন কঠিন না সহজ কত মানুষ বাড়ি খেয়ে যাচ্ছে শুধু একটু হাঁ করলে বলে ঠিক আছে বাবা শাহ সালাম সব হালাল আমার দরকার নেই দিনকাল ভালো না অথচ ১৫০০ বছর আগে বিশ্ব নবীও যদি বলতেন ঠিক আছে তাহলে এ পর্যন্ত ইসলাম আর আসতো না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিলেন আলা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা সূরা ফুরকানের ৩৩ নম্বর আয়াতে আছে হে নবী দুনিয়ার মানুষরা যখন আপনার কাছে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আসবে আপনি কোরআন থেকে তাফসীর ব্যাখ্যা করে তাদেরকে জবাব দিয়ে দেবেন শুধু তাফসীর না দিয়ে আল্লাহ তাফসীর একালি টান দিয়েছেন কেন টান দিলেন মাওলানা আব্দুর রহিমের শেষ আয়াত যেটা ছিল এই আয়াতটা আমার মনে পড়ছে তাফসীর টান দেওয়ার কারণ কি উনি বলেছিলেন ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খাইরা ইয়ারা অমাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররা ইয়ারা ইয়াতের ব্যাখ্যা এখন যদি পুরাতন আলেমদেরকে দেন তাফসীর যদি পুরাতন গুলো দেখেন ওখানে লেখা আছে দুনিয়ায় যে জাররা পরিমাণে ভালো মন্দ কাজ করবে আল্লাহ তাকে ওই পরিমাণ দিয়ে দেবে কি করবে আপনি তাফসীর নিয়ে আসেন এখন পুরাতন তাফসীর গুলো যেগুলো ১২০০ বছর ১১০০ বছর আগে লেখা ওখানে দিয়ে দেবে লেখা আছে দেরোয়া দিলেন অথচ আমরা ব্যাখ্যায় লিখেছিলাম কি অর্থ করার সময় লিখে দিয়েছি আল্লাহ কিয়ামতে আপনাকে দিয়ে দেবে তে দেওয়ার ভিতর নেই হ্যাঁ এই ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে যদি আমি দেখানো হবে বলতাম তাহলে আয়াত কেউ বুঝতোই না কথা বুঝতেছেন এই ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে আমি যদি বলতাম জাররা পরিমাণে জাররা কাকে বলে ওটার ব্যাখ্যা বাজানা লাগবে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ছাড়া যেটা দেখা যায় না একটা সরিষাকে ৭০ ভাগ করলে ওর এক ভাগ যেটা ওইটার আর বিনাম জাররা এক কথায় বললাম এতটুকু বিষয় কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দেখাবে কেমন করে দেখাবে ভিডিও ক্লিপ আকারে আপনি দেখতে পাবেন একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে ওটা আবার দেখা যায় এটা ভিডিও আবিষ্কার হওয়ার আগে তো মানুষকে বোঝাতে আপনি পারতেন না এই কথা বলছেন না কেন
এখান থেকে 200 বছর আগে যে লোকটা মারা গেছে কক্সবাজারে ওরে কবর থেকে তুলে আনেন বাংলাদেশ ব্যাংকের সামনে নিয়ে দাঁড় করিয়ে দেন ঢাকায় 30 তলা বিল্ডিং থেকে বলবে আল্লাহ এই বিল্ডিং আমি উঠব কি করে ও তখন বাঁশ খুঁজে বেড়াবে যে মই আছে কিনা দেখি কি মই খুঁজে বেড়াবে না এখান থেকে 50 বছর আগে যে লোকটা মারা গেছে ওরে নিয়ে আসেন কবর থেকে ওগুলো 30 তলা বিল্ডিং মই লাগবে না অবশ্যই কোনো সিঁড়ি আছে সিঁড়ি দিকে বেড়াবে এখান থেকে 20 বছর আগে যে মারা গেল ওকে তুলে আনেন ও বাঁশও চিনবে না ও সিঁড়িও দরকার নেই ও চিন্তা করবে দেখি লিফট আছে কিনা আমার তো মনে হচ্ছে দিন যেভাবে যাচ্ছে আগামী আরো 50 বছর পরে যে লোকটা মারা যাবে ওরে যদি বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড় করিয়ে দেন ও বাঁশ সিঁড়ি লিফট কিছুই খুঁজবে না ও চিন্তা করবে রিমোট আছে কিনা একবারে টিপ দেব একটিপে 28 তলা এরকম সময় আসছে না তাহলে দিন যত যাবে কোরআনে কারিমের আয়াতকে আপনাকে ওইভাবে ব্যাখ্যা করা লাগবে ওই 1200 বছর আগে কি হয়েছে সেটা বাদ দিন কিন্তু ওইটা ওই জামানায় চলতো কারণ ওই সময় ভিডিও ক্যামেরা আবিষ্কার হয়নি যারা লিখেছিল ওনারা যদি বলতো কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দেখাবে তাহলে ওই জামানার মানুষ বিশ্বাস করতো না বলতো এ হুজুর মনে হয় পাগল হয়ে গেছে কারণ একটা অতীত হয়ে যাওয়া জিনিস আবার দেখা যায় বিশ্বাস করানো সম্ভব না যতদিন ক্যামেরা আবিষ্কার না হয় কথা বলেন না কেন এখন এটা বোঝানো কি সহজ না কঠিন সহজ না আল্লাহ জানে তাফসীর না দিয়ে তাফসীর অ দিয়েছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক أولم يكفي بربك أنه على كل شيء قد شهيد إلى آخر آيات আল্লাহ পাক বলেন হে নবী অতি শীঘ্রই আপনার শরীরের ভেতরে এবং দিক দিগন্তে যেগুলো ছড়িয়ে আছে আমি এইগুলো কিন্তু আপনাকে দেখাবো যেন আমার কোরআনের যত বাণী আছে সব সত্য প্রমাণ হয় জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবী এজন স্থান কাল পাত্র ভেদে কথা বলার জন্য জানিয়েছেন দিন যত যাবে আধুনিক কায়দায় আপনাকে কোরআনে কারিমকে বোঝানো লাগবে আগেকার তাফসিরগুলোতে আলাক শব্দের ব্যাখ্যা লিখেছে জমাট বাঁধা রক্ত মাটির নির্যাস মাটির সারাংশ এতটুকু এখন আধুনিক তাফসির যেগুলো আছে আপনি দেখবেন আলাক মানে কিন্তু শুধু জমাট বাঁধা রক্ত না এখন আলাক কম্পিউটারে দেখা যাচ্ছে আলাক মানে চোখ আলাক মানে দ্বিতীয় নম্বর লেখা আছে আলাক মানে ঝুলন্ত মায়ের জরায়ুর দেওয়ালের সাথে সন্তান কিভাবে ঝুলে আছে ওটা কম্পিউটারে দেখা যাচ্ছে কম্পিউটার আবিষ্কার হওয়ার আগে যদি বলতাম আলাক মানে ঝুলন্ত মানুষ ধরে আমার মারিত যে মাথা পাগল হয়ে গেছে বিশ্ব নবী ওইভাবে দিন যত যাচ্ছে ওইভাবে করে নবীজি যখন বোঝালেন আল্লাহর নবী মোহাম্মদ রসুলুল্লাহকে যতগুলো অপবাদ তারা দিয়েছিল এক নাম্বারে নবীর বিরুদ্ধে অপবাদ এসেছে আল্লাহর নবী পাগল কি কি আপনার কি মাথায় কি তার কাটা আমি ইশারা করলে বলছে না মানে বসেন এখানে আর আসবেন না বসেন আর আমি ভাত দেওয়ার কারো চা খাওয়ার দরকার আছে আর আমার চা লাগবেও না বসেন একেবারে ইনস্টল হয়ে বসেন 1500 বছর আগে বিশ্ব নবীকে সর্বপ্রথম যে গালি কাফেরদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তার নাম কি না ছাত্র বলে থ্রি নামিয়ে দেবো বলেন কি আল্লাহ পাক বলেন আমার সাহাবাকুম বিমা জানো না তোমাদের সাথী আমার নবী আমার মোহাম্মদ পাগল না মা আনতা বিনিমাতি রব্বিকা বিমা জানো হে নবী ওরা আপনাকে পাগল বলে অথচ আপনার রবের দয়া আপনার উপরে এই যে আপনি পাগল না ওরা কি বলতো বলেন না কেন পাগল বলার তিনটা কারণ আমি পেয়েছি তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব বলেন বিশ্ব নবীকে ওই সময় ওরা পাগল বলতো তিনটা কারণে এক নাম্বারে এমনি এক নাম্বারে কোনো কারণ
আমি যদি এখন বলি মাওলানা আব্দুর রহিম রাজাকার, উনি যদি বলে কেন বললেন এমনি, কোনো কারণ আছে বল। এখন এই যে এমনি, এই এমনি কেন? আপনারা আছেন তো ময়দানে, নবীজিকে পাগল বলার এক নম্বরে কারণ কি? এমনি কেন? এমনি এই কারণে, কারণ আমার কাছে মিডিয়া আছে, মাইক আছে, আমার এখন ক্ষমতা আছে, চেয়ারে আছি বসে, আর ওনার কিছু নেই। ওনারে যদি আমি গালি দিয়ে এখান থেকে তাড়িয়েও দেই, কিচ্ছু করার নেই। ওই জামানায় নবীজির হাতে কিছু ছিল না, আর সব ছিল কাফেরদের হাতে। এরা যেন বন মতো গালি দিত। আজ বিশ্বের দিকে তাকান, বিশ্বনবীর মতো যদি কেউ দায়িত্ব পালন করার জন্য জিহাদের ময়দান পর্যন্ত এগিয়ে যায়, তাকেও কিন্তু পাগল না বললে এমন গালি দেয় যেটা বলা যাচ্ছে না। এগুলো বলছে কেন? বলেন বলেন। দ্বিতীয় নম্বরে নবীকে পাগল বলার পেছনে কারণ হচ্ছে, যখন নবীজির উপরে ওহী নাসিল হতো, ওহীর একটা ভার আছে, ওজন আছে, নবীজি ঘেমে যেতেন, চোখ বন্ধ হয়ে যেত, আল্লাহর নবী অস্থির হয়ে পড়তেন, তিনি স্বাভাবিক আর থাকতেন না। নবীজির এই চোখ বন্ধ হওয়া, ঘেমে যাওয়া, বসে পড়া, এ সমস্ত দৃশ্যগুলো আবু জেহেল আবুল হাব বুঝত না। ওরা মনে করত নবীজি পাগলামি করছে, কারণ নবীজিকে বুঝতে হলে আবু বকরের মতো মন লাগবে, আবু জেহেলের মতো মন দিয়ে হবে। বলো, আজ বাংলাদেশে বিশ্ব নবীর মতো দায়িত্ব পালন করতে গিয়ে সমাজের অন্যায়, অবৈধ অত্যাচার, জুলুম, নির্যাতন, শিরিক, বেদাত দেখে কোনো আলেম যদি অস্বাভাবিক হয়ে যায়, প্রতিবাদ করতে চায়, তখন আবু বকরের মন চাঁদের নেই, আবু জেহেলের মতো মন চাঁদের, ওরা বলে বেশি বোঝে, পাগলামি করছে। আমার তো মনে হয় খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। ওই জামানায় নবীকে পাগল বলার দ্বিতীয় নম্বর কারণ কি? নবীজির এই অবস্থা না বোঝার কারণে আজ এই দেশের যে রাম বাম নাস্তিক মোরতাদ গুলো আলেমদেরকে আসলে চেনে না। আলেমদের মান কি, শান কি, কি লাগলে আলেম হওয়া যায় তাও বোঝে না। ওরা আন্দাজে বলছে আমি কি আলিফ বা তাসা পড়িনি। আরে বেটা, আলিফ বা তাসা পড়ে আলেম হওয়া যায়? পাগলামি করো, আলেম কি বোঝো? 12 বছর একাধারে পড়া লিখেছে, আর তুমি আলিফ বা তাসা পড়ে যদি মনে করো আমি আলেম, আমি তোমার চাইতে কম বুঝি বেটা। তুমি তো আসলে নবীজি কেন ঘেমে যায়, আলেমরা কেন আজ প্রতিবাদ করে, কেন আজ ঘেমে যায়, অস্থির হয়ে পড়ে, চোখ বন্ধ হয়ে যায়, আলেমদের স্বাভাবিক অবস্থার থাকে না, এটা বোঝার মতো মন তোমার নেই, কারণ তোমার মন আবু জেহেলের মতো। এই দেশের আজ নাস্তিক যেগুলো আছে নবীদের কিন্তু চেনে না, আলেমদের শান মান ওরাও জানে না। তাকান আজকে অধিকাংশ জায়গায় আলেমদেরকে বাধা দিচ্ছে যারা, আলেমদেরকে আসলে ওরা চেনে না। তিন নম্বরে বিশ্বনবীকে পাগল বলার পেছনে কারণ হচ্ছে, কথা বুঝতেছেন? আজকে যদি এই কক্সবাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটা কবর বানিয়ে কেউ সেজদা দেয়, এটা কি বলেন না কেন? মাওলানা রহিম যদি বলে না এই শিরিক আমি হতে দেব না, জহরের নামাজ আদায় করে যদি বলে মুসল্লিরা আজকে চলো এই শিরিক বন্ধ করা লাগবে, অনেক নামধারী পাঁচ অক্ত নামাজি মুসলমানও বলবে হুজুর দিন কাল ভালো না, আপনার দরকার কি? যে যা করছে করুক, গা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নামাজ পড়ানোর দায়িত্ব পড়ে চলে যান। উনি যদি বলেন না আমি শুধু নামাজ পড়ানোর দায়িত্ব নেইনি, এ সমাজের আবর্জনা পরিষ্কার করারও দায়িত্ব নিয়েছি, সুতরাং এখানে আমার পেছনে যদি কেউ না থাকে আমি দরকার হয় একা যাব, তাও আমি এটা ভাঙবই। তাহলে কি বলবে তখন এই নামাজিরা? শুধু পাগল না বলবে, লোকটা বেশি বোঝে, সবাই একদিকে আর উনি একা একদিকে। আজ বিশ্বের দিকে তাকান, দৃশ্য কিন্তু এরকমই।
এখন তো নামাজিদের পক্ষ থেকেও বাধা দেওয়া হয়, আর ওই জামানায় কেউ দরগা পূজা, কেউ দুর্গা পূজা, কেউ মাটি পূজা, আগুন পূজা নিয়ে ব্যস্ত, আর নবীজি একা একদিকে, তামাম দুনিয়া একদিকে। আল্লাহর নবী একা দাঁড়িয়ে বললেন না, আমি একটাও মানি না। তখন কাফেরদের পক্ষ থেকে বলা হচ্ছিল আমরা সবাই একদিকে আর ও মোহাম্মদ একা একদিকেও বেশি বসে, ও লোকটা পাগল কি? আজ আপনি তাকিয়ে এই তিনটা বিষয় মিলান, আমার মনে হয় অলরেডি অলরেডি মিলে গেছে। আমি আলেমের পরিচয় দিতে গিয়ে পর্যন্ত এসেছিলাম, আপনি যদি আলেম না হয়ে আন্দাজে দাবি করেন না, আপনার ভেতরে আল্লাহর ভয় আসবে না। আলেম হলে আপনার ভেতরে আল্লাহর ভয় আসবে। তাহলে আলেম কারা? নামের আগে মাওলানা মুফতি লিখা থাকলেই যদি আলেম হয়, তাহলে হাফেজ মাওলানা জিয়াউল হাসান তো আলেম, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ আলেম। খালি মাওলানা মুফতি লিখা থাকলে আলেম হবে না। আলেম কারা? 1500 বছর আগে কোরআনে কারিম সূরা বাকারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ